আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে পেজ কালার দিতে হয়, অর্থাৎ এই পেজের আমাদের যে এই পেজটা আছে এটার ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে হয় কিভাবে। এই জন্য আমরা এখান থেকে ডিজাইন টিপে যাবো প্রথমে, তারপরে যে উপরে ডান পাশে আছে এখানে পেজ কালার একটা অপশন, এটাতে ক্লিক করব। তারপর এখানে থেকে আমরা ইচ্ছে মতো কালার দিয়ে দিতে পারবো, যে কোনো একটা কালার। তারপর আমরা যদি চাই আরও আছে এখানে যে মোর কালার দিয়ে আমরা কালার পরিবর্তন করতে পারবো, বিভিন্ন ধরনের কালার আছে এখানে দিতে পারবো। আবার যদি চাই আমরা কোনো কালার দেবো না, তাহলে এখানে যে নো কালার আছে, নো কালারে ক্লিক করলেই আবার আগের মতো হয়ে যাবে, হোয়াইট কালার চলে আসবে। ধন্যবাদ সবাইকে।